আপনারা হয়তো বিষয়টি একটু গুরুত্ব দিয়ে কখনই ভেবে দেখেননি যে দুই সালে জাতীয় সালে বেতন কাঠামোতে কি ভয়াবহ বৈষম্য রাখা হয়েছে এক সময় ব্রিটিশরা বর্তমান বেতন কাঠামো প্রণয়ন করেছে দেশের সর্বোচ্চ মেধাবী কিছু প্রবীণ আমলা আর এই অষ্টম জাতীয় বেতন কাঠামোর বৈষম্যের উজ্জ্বল দৃষ্টান্ত দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে প্রিয় ভিয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আপনারা প্রথমেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিশতম গ্রেড থেকে উনিশতম গ্রেডে কেউ যদি উন্নীত হয় তাহলে তার বেতন বাড়ে মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে বেরিয়ে আট হাজার পাঁচশো টাকা হয় এরপর উনিশতম গ্রেড থেকে আঠারোতম গ্রেডে বৃদ্ধি পেলে সে তিনশো টাকা বৃদ্ধি পায় এবং তার বেতন হয় আট টাকা মাত্র এরপর আমরা দেখতে পাচ্ছি গ্রেড আঠারো থেকে সতেরোতে গেলে মাত্র দুইশো টাকা বৃদ্ধি পায় এরপর সতেরো থেকে ষোলোতম গ্রেডে গেলে তিনশো টাকা বৃদ্ধি পায় এরপর আমরা দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে চারশো টাকা পাঁচশো টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি আটশো টাকা বৃদ্ধি পায় এরপরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি তেরোতম গ্রেড থেকে বারোতম গ্রেডে গেলে তার বেতন বৃদ্ধি পায় তিনশো টাকা এরপর দেখেন গ্রেড বারো থেকে গ্রেট এগারোতে গেলে তার বেতন বৃদ্ধি পাচ্ছে বারোশো টাকা অর্থাৎ এগারো হাজার তিনশো টাকা থেকে বারো হাজার পাঁচশো টাকা বৃদ্ধি পাচ্ছে এখানে আপনারা দেখেন যে অনেক বড়ো একটা বৈষম্য রাখা হচ্ছে যেখানে দুইশো টাকা তিনশো টাকা দুইশো টাকা বা তিনশো টাকা এরকম বৃদ্ধি পাচ্ছে সেখানে বারো থেকে এগারো গ্রেডে চার গুণ পরিমাণ বৃদ্ধি পাচ্ছে একটা বারোশো টাকা বৃদ্ধি পাচ্ছে এরপর আমরা দেখতে পাচ্ছি গ্রেড এগারো থেকে দশম গ্রেডে যখন পৌঁছায় তখন তার বেতন বৃদ্ধি পাচ্ছে পঁয়ত্রিশশো টাকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশ থেকে বারোতম গ্রেড পর্যন্ত যে বৃদ্ধি পাচ্ছে তার চেয়ে কয়েক গুণ বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এগারো থেকে এক গ্রেড পর্যন্ত কর্মচারীদের আমরা চিত্রে দেখতে পাচ্ছি গ্রেড এগারো থেকে যখন দশম গ্রেডে যাচ্ছে তখন বৃদ্ধি পাচ্ছে পঁয়ত্রিশশো টাকা এরপর দশম গ্রেড থেকে নবম গ্রেডে গেলে ছয় হাজার টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি গ্রেড নয় থেকে অষ্টম গ্রেডে যখন যাচ্ছে তখন তার বেতন বৃদ্ধি পাচ্ছে এক হাজার টাকা এরপর অষ্টম গ্রেড থেকে সপ্তম গ্রেডে গেলে ছয় হাজার টাকা এরপর গ্রেড সাত থেকে গ্রেড ছয়ে পৌঁছাতে গেলে তার বেতন বৃদ্ধি পাচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি ছয় থেকে পাঁচতম গ্রেডে গেলে তার বেতন বৃদ্ধি পাচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এরপর ক্রমান্বয়ে সাত হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এবং বারোশো টাকা বৃদ্ধি পাচ্ছে এখানে আমরা খুব সহজেই একটা বিষয় লক্ষণীয় বিশ থেকে বারোতম গ্রেডে যে পরিমাণ বেতন বৃদ্ধি পাচ্ছে এগারো থেকে এক গ্রেড পর্যন্ত ধাপগুলোতে অনেক পরিমাণে বেতন বৃদ্ধি পাচ্ছে উল্লেখিত চিত্রে আমি দেখানোর চেষ্টা করেছি তম গ্রেডে যারা আছেন তারা দশ বছর চাকরি করার পর একটা গ্রেডে বৃদ্ধি পাওয়ার পর তাদের বেতন বাড়বে আটশো টাকা দশ বছর পর মাত্র আটশো টাকা বেতন বৃদ্ধি করাটা কি রীতিমতো তামসার বিষয় নয় বিষয়টা আপনারা ভেবে দেখবেন এরপর হয়তো আপনার মনে হতে পারে যে পরবর্তী গ্রেডে অনেক বেতন বৃদ্ধি পাবে কিন্তু পরবর্তীতে অবশ্য আটশো টাকাও না মাত্র তিনশো টাকা বৃদ্ধি পাচ্ছে কর্মচারীরা যতদিন চাকরি করেন বা অভিজ্ঞ হন এবং সেই হারে বেতন বৃদ্ধি পাবার কথা এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আমাদের বেতন কাটামোর চিত্র তার উল্টো মেরুতে এখানে বিশ থেকে তম গ্রেডের যে বেতন বৃদ্ধির হারগুলো দেয়া আছে সেটা খুবই নগণ্য দুইশো আড়াইশো টাকা এবং তিনশো টাকা এরকম হারে এরপর উল্লিখিত চিত্রে আমি দেখানোর চেষ্টা করেছি বিশ থেকে তম গ্রেডে আটটি গ্রেডে মোট বেতন বৃদ্ধি পায় পঁয়ত্রিশশো টাকা আবার অপরদিকে সাততম থেকে ছয়তম গ্রেডে উন্নীত হলে তার একটা গ্রেডেই মাত্র বেতন বৃদ্ধি পাচ্ছে ছয় টাকা আপনারা দেখুন এখানে বৈষম্যটা যেখানে আটটি গ্রেড মিলিয়ে পঁয়ত্রিশশো টাকা বৃদ্ধি পাচ্ছে সেখানে একটি মাত্র গ্রেডে উন্নীত হলে ছয় হাজার পাঁচশো টাকা বৃদ্ধি পাচ্ছে এখানে আমরা বৈষম্যটা খুব সহজেই লক্ষ্য করতে পারলাম এরপর আমরা দেখতে পাচ্ছি গ্রেড দুই থেকে এক গ্রেডে যখন উন্নীত হয় একটি গ্রেডে যেখানে বারো হাজার টাকা বৃদ্ধি পায় সেখানে বিশ থেকে এগারোতম গ্রেডে মাত্র সাত হাজার সাতশো টাকা বৃদ্ধি পাচ্ছে যেখানে দশটি গ্রেড বিদ্যমান তো এখানেও আমরা দেখতে পেলাম বিশাল রকমের বৈষম্য উল্লিখিত আলোচনা থেকে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি যে এগারো থেকে বিশ গ্রেডে কর্মচারীদের উপর যে বেতন বৈষম্যটা বেঁধে দেওয়া হয়েছে বিষয়টিকে সব লুডুর সঙ্গে তুলনা করা যেতে পারে যেখানে এগারো থেকে বিশ দশ গ্রেডে কর্মচারীদের জন্য শুধু বড় মইগুলো নির্ধারিত করা হয়েছে এবং তারা কখনোই সাপে সবল খাবেন না উল্লিখিত চিত্রে আমি আরেকটি বিষয়ে তুলে ধরার চেষ্টা করেছি বারো থেকে বিশ গ্রেডে কর্মচারীদের নিষ্পেষিত কর্মচারী বলা যেতে পারে যেখানে প্রতিটি ধাপে তাদের দুইশো থেকে তিনশো টাকা করে বেতন বৃদ্ধি পায় অন্যদিকে এগারো থেকে এক গ্রেডে কর্মচারীদের ভাগ্যবান কর্মকর্তা বলা যেতে পারে যেখানে প্রতিদিন ধাপে তাদের বেতন বৃদ্ধি পায় ছয় হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ